ব্রাহ্মণবাড়িয়ে 27 লাখেরও বেশি টাকার গাঁজাসহ 2 পাচারকারী গ্রেফতার। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সেতু টোল প্লাজা এলাকা থেকে 19 কেজি গাঁজা ও একটি ট্রাক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং অত্র জেলা সদরের আহরণ্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে 6 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-14 সিপিসি-3 ভৈরব ক্যাম্প। ভৈরব র‍্যাবের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অত্র ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ জোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকাল 8:30 সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার 200 গজ পূর্ব পার্শ্বে ঢাকা সিলেট মহাসড়কের উপর একটি ট্রাক তল্লাশি করে 19 কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মজলিশপুর এলাকার মৃত আব্দুল হেলিম খান ঠাকুরের ছেলে সাইফুল ইসলাম খান ঠাকুর ওরফে মিলন। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয় এবং উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য 25,70,000 টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার সকাল 9:30 সময় অত্র জেলার সদর থানাধীন আহরণ্ড বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বাগুড়া নয়নপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মোহাম্মদ রশিদ মিয়াকে 6 কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য 1,80,000 টাকা। ধৃত আসামির বিরুদ্ধে জেলা সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অশরাফুল মামুনের তথ্য, ভিডিও, চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।